স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পটি শুরু হয় 30 জুন থেকে। এটি একটি নতুন স্কিম যেটা স্টার্ট করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই কীভাবে করবে এবং কী কী ডকুমেন্টস লাগবে তা নিয়ে আজকের এই ভিডিও। স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনলাইনে আবেদন করা যাবে। 10ম শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত ক্রেডিট কার্ড পাওয়া যাবে। স্নাতক, ডিপ্লোমা, ডাক্তারি, গবেষণা সবইতে এই ঋণের জন্য আবেদন করতে পারবে। ঋণ পাওয়ার ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 24 বছর এবং ঋণ পাওয়ার ক্ষেত্রে এ রাজ্যের বাসিন্দা হতে হবে, তাছাড়াও 10 বছর এ রাজ্যে বসবাস করতে হবে, তাহলে এই ঋণের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এই ঋণের জন্য অ্যাপ্লাই কীভাবে করবে তা আমি দেখিয়ে দেবো কম্পিউটার স্ক্রিনে। আমরা টাইপ করতে পারি বাংলার উচ্চশিক্ষা, বাংলার উচ্চশিক্ষা টাইপ করলে ফ্রন্ট পেজটি খুলে আসবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে। সেখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন রয়েছে, যারা নতুন অ্যাপ্লাই করবে তারা স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবে তার ফোন নম্বর এবং আধার কার্ড নম্বর দিয়ে। সেখানে একটা ওটিপি আসবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং যাদের আগেই থেকে রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি স্টুডেন্ট লগ ইনে গিয়ে আইডি পাসওয়ার্ড দিতে হবে, তাহলে এই পেজটি ওপেন হবে। ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই ক্ষেত্রে জরুরি ডকুমেন্টস, তোমার নিজের সিগনেচার, যে অ্যাপ্লাই করবে তার নিজের সিগনেচার, তার বাবার সিগনেচার এবং তার নিজের ফটো, তার নিজের বাবার ফটো অর্থাৎ গার্জেনের ফটো, নিজের প্যান কার্ড, বাবার প্যান কার্ড, নিজের অ্যাড্রেস প্রুফ, বাবার অ্যাড্রেস প্রুফ, তুমি যেখানে পড়ছো, যে কোর্স করছো তার প্যাকেজ, অ্যাডমিশন ফি রিসিপ্ট এবং ইমেল আইডি, এবং তার সাথে দিতে হবে ব্যাঙ্ক ডিটেলস।